ভাইজান সাধু বলে তো আপনি হিরো সমাজের অবমাননা করে ফেললেন বড় ভাই। মানে এখন আমি সাধু না, এখন হচ্ছি আমি সাধু খান। সাধু খান মানে তুই মোল্লাবাড়ির ছেলে হয়ে নাম শেষে খান লাগাইছিস, বিষয় কি? এই আপনি দেখেন শাহরুখ খান, সালমান খান, আমির খান, আমাদের কিং স্টার শাকিব খান, আপনি খোঁজ নিয়ে দেখেন কেউ কিন্তু খান বংশের পুলানা বড় ভাই। ইন্ডাস্ট্রিতে এসে নায়ক হয়ে সবাই নামের শেষে খান লাগাইছে, তাই আমি আমার নামের সাথে সাধু খান লাগিয়েছি। আমি পেয়েছি কি পেয়েছেন ভাই? আমি তোমাকে তো হিরোর একটা চরিত্র করাতে যাচ্ছি। হিরো ভাই? হিরো? এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব, তুমি সন্ধ্যার দিকে পুকুর ঘাটে। ঠিক আছে ভাই, ঠিক আছে। জি ভাই, ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিক আছে। এখন আমি তাহলে আসি। কি হবে, কি বলেন? আপনাকে সালমান শাহর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে, আপনি বাংলা সিনেমার হিরো হবেন। পাগল হয়ে গেছেন একলো? কই থেকে আসছে বলো তো। কে বলে বাংলা নাই কেন? আপনি কিন্তু অন্যায় করছেন, এখন কিন্তু বাংলা সিনেমার ফাইটিং হবে, কিন্তু হিরো কিন্তু ভিলেনকে পিটাবে কিন্তু এখন। বাংলা আমার জানো না, বাংলা আমার খেয়েছ।
আজু ভাই কি হইছে ভাই আপনি এবে দৌড়াছেন কে হ্যাঁ কি হইছে হ্যাঁ উড়ে 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 আমি তো উড়ে আরে এই গ্রামের ছাগল এত খারাপ ছাগল আমি জীবনে দেখতাই দেখি না রে ভাই কে কে ছাগলে কি করল আপনি এ সর ছাগলে তাড়া করছে মরে পশু প্রাণী দিয়ে তো বিশ্বাস নাই তখন পিছন থেকে ধাক্কা মেরে দেয় কি কয় বিশ্বাস হলো এই যে নতুন মুখের সন্ধানে ওখানে তো সভাপতি মনতাজুর রহমান আকবর আমার খুব কাছের মানুষ তো আমি বলছি যে ভাই আমার এলাকা থেকে অন্তত চারজন হিরো কিন্তু টিকাইতেই হবে অবশ্যই ঠিক আছে চারজন হিরোর মধ্যে এই এলাকার মধ্যে পুরো এলাকার মধ্যে আমি খুঁজে দেখছি এক দুই তিন চার আমার পছন্দের মানুষ চারজন ভাই আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম এই সময় কই যাইতেছো তোমরা স্যার সাজু নামে একজন গ্রামে ঢুকছে ওর মাথাটা তো খেয়ে ফেলছে স্যার ওকে নাকি হিরো বানাবে ওই ওর মাথা ওই আমাকে লেখাপড়া তো নষ্ট হবে স্যার আচ্ছা ওই শোনো তুমি কি এই বয়সে নাক হইতে পারবা আর তাছাড়া তোমার পড়াশোনা করতে হবে না পড়াশোনা না করলে কেউ নাক হতে পারি আরে শাকিব খান কয় ক্লাস লেখাপড়া জানে তার পুরো দেশের মানুষ ভালোবাসে আপু আমার হিরো হইতেই হবে হইতেই হবে আমি হিরো হব দেখছেন স্যার মাথাটা ওর কিভাবে খাইছে সাজু আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তোমরা যাও কত মানুষ নায়িকা বানাইলাম আর তুমি বলতেছো নায়িকা হতে চাও তুমি তো নায়িকা হয়েই গেছো হাতে গুনে তিন মাস সময় দিলাম তোমারে আমি তিন মাসের মধ্যে তোমার ছবি রিলিজ পাবে রাস্তাতে হাঁটতে পারবা না তো হাঁটতেই পারবা না মানুষ জড়ায় ধরে বলবে যে একটা সেলফি আপা একটা সেলফি বাড়ি গাড়ি টাকা পয়সা কি না হবে তোমার অব হবে সাজু খানের উপর ভরসা রাখতে ইচ্ছা এই সাজু খান কাউকে ঠকে নাই আমি যাকে ধরছি সেই নায়িকা হয়েছে সেই সুপারস্টার দোস্ত তারপর কি খবর এই তো দোস্ত আপু তো বুঝতেই চায় না আপু তো আমাকে ঢাকা যাইতেই দিবে না কেন আপুকে বুঝা বল অনেক বুঝেছি দোস্ত কোনোভাবে কোনো কাজ হয় না ঢাকা সে যাইতে দিবেই না আমারে আজব তো তোমার ফোনে ব্যস্ত আর শুধু ব্যস্ত ওয়েটিং কার সাথে কথা বলো কি হয়েছে ব্যাপারটা বলো তো দুই দিন পরেই টের পাবে কার সাথে কথা বলি আর এখন আমি তোমার সাথে এত কথা বললে হবে আমার ডান্স ক্লাস আছে রিহার্সেল করতে হয় কত কাজ আমার ডান্স রিহার্সেল এগুলো কি মানে কি বিষয় বলো না এগুলো কি হয়েছে তোমার তুমি কিছু জানো না না তো আমি তো বাংলাদেশে এক নম্বর নায়িকা হয়ে যাচ্ছি নায়িকা স্বপ্ন দেখতেছো নাকি এসব বিষয় স্বপ্ন দেখবো কেন সত্যি আর শোনো তুমি এত ভয় পেও না নায়িকা হলেও আমি তোমাকে ভুলবো না তোমাকে আমি মনে রাখবো তুমি এফডিসি গেটে গিয়ে বলবে বিনালি ম্যাডামের সাথে দেখা করতে চাই আর দারোয়ান তোমাকে নিয়ে চলে যাবে আমার কাছে শোনো তুমি ভুলেও এই টাইপের টি শার্ট পরে যাবে না সুন্দর দেখে জামা কাপড় কিনবে টাকা না থাকলে আমাকে বলো আমি পাঠিয়ে দেবো কি ব্যাপার পাগল হয়ে গেছে নাকি মাথা নষ্ট করছে কে মিরছে সাজুর কাজ হ্যাঁ সাজু তোমার মাথাটা খাইছে শোনো সাজু কেন আমার মাথা খেতে যাবে আমি নায়িকা হবো এটাই তো সত্যি সাজুর আজকে তুমি সাজুকে কিছু করবে না আর সাজুকে যদি তুমি কিছু করো তোমার সাথে আজকে আমার রিলেশন ব্রেকআপ সাজুরে আমি কিছু করুম না সাজুরে এলাকার লোকে খুঁজতেছে পুরো এলাকা ছড়াই দিছে সাজু নায়িকা বানাবে নায়ক বানাবে সাজুর আজকে পাইছি তো কি বল তাড়াতাড়ি চল তো কই আপু ওই সাজুরে মনে হয় কেউ ধরছে কি বলো Thank you.
তোর মধ্যে কোনো মূল্যবোধ সৃষ্টি হয় নাই, এই কাম আমাদের গ্রামে আসে কিভাবে করতে পারলি? কত এই মানুষগুলো স্যার চায়ের দোকানে স্যার প্রতিদিন বিল দিচ্ছি স্যার, আমি স্যার বিনা কারণে স্যার আমার ঠকাইছি স্যার। তুই কিন্তু এই কাজ আর করিস না রে বাবা, করিস না করিস না, তুই নামাজ পড়া শুরু করবি। আর যদি কারো ঠকানো হয় না, শোন তুই এই কাজ করিস না।